সবাইকে শুভেচ্ছা মনুষেবার পক্ষ থেকে আমি জেসমিন বলছি আজকে আমাদের কথা বলার বিষয় ইট স্পিচ ডিলেতে আমি বাসায় বসে বাচ্চাকে কিভাবে এনকারেজ করতে পারি কথা বলার ক্ষেত্রে তো এর আগের ভিডিওতে আমরা দেখেছি যে স্পিচ ডিলে লক্ষণগুলো কি কি বা বাচ্চা দেরিতে কথা বললে কি কি ধরনের লক্ষণ থাকে তো এই ভিডিওটা আমার ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া আছে আজকে আমরা তাহলে জেনে নেই চলেন বাসায় আমরা কিভাবে বাচ্চাকে একটা পরিবেশ তৈরি করে দিতে পারি বা এনকারেজ করতে পারি কথা বলার ক্ষেত্রে বা আমার কোন ধরনের আচরণ বাচ্চাকে সাহায্য করবে সে যাতে কথা বলে বা কথা বলার প্যাটার্ন তার ইমপ্রুভ হয় প্রথম যে টিপস সেটি হলো বাচ্চাকে সব ক্ষেত্রে চয়েস দেওয়া সে যাতে খুঁজে নিতে পারে যে সে আসলে কি করতে চায় তার ডিসিশন বা ওপিনিয়নের একটা মূল্য দেওয়া যেমন ধরেন সে কোনো খেলনা দিয়ে খেলতে চাচ্ছে বা কোন খেলনা দিয়ে সে খেলবে আপনি তাকে বলে দিচ্ছেন সেটা বলে না দিয়ে তাকে সব ধরনের খেলনা সামনে দিয়ে তাকে চয়েস দেওয়া সে সেখান থেকে বেছে নিবে সেটা যেটা দিয়ে সে খেলতে চায় সেটি নিয়ে তার সাথে কথা বলুন এবং অন্তত 10 থেকে 15 বার সেই খেলনাটি দিয়ে তার সাথে রিপিট করে খেলুন যেমন সে হয়তোবা বল দিয়ে খেলতে চাচ্ছে আপনি বলটা বাই টার্ন কিভাবে শেয়ার করে খেলতে হয় সেটি তার সাথে খেলুন তাহলে সে আগ্রহ পাবে যেমন তাকে আবার খাবারের ক্ষেত্রেও আপনি চয়েস দিতে পারেন সে কি খেতে চায় আপনি সেটা সিদ্ধান্ত না নিয়ে তাকে তার সামনে 3টা বা 4টা খাবার দিতে পারেন এবং সে যখন বেছে নেবে সে কোন খাবারটি খেতে চায় সে খাবারটি নিয়ে তার সাথে কথা বলুন এবং সে খাবারটি নিয়ে বারবার তাকে রিপিট করুন এই খাবারটি কিভাবে এসেছে কিভাবে তৈরি হয়েছে এবং এই খাবারটার নাম কি আপনি যখন বারবার তার সাথে একই শব্দ রিপিট করতে থাকবেন সে তখন ওই শব্দের প্রতি একটা আগ্রহ তৈরি হবে এবং ওই শব্দটা সে রিপিট করবে দ্বিতীয় যেটি হচ্ছে বাচ্চাকে রিইনফোর্সমেন্ট করুন মানে রিইনফোর্স করা মানে হচ্ছে যখন বাচ্চাটি সাকসেসফুলি বুঝতে পারবে সে আসলে কি দিয়ে খেলতে চাচ্ছে এবং সে যখন বল দিয়ে খেলবে যখন শব্দটি সে উচ্চারণ করবে বল তখন সাথে তাকে রিইনফোর্স করার জন্য রিওয়ার্ড হিসেবে আপনি হয়তোবা হাততালি দিতে পারেন বা তাকে বলতে পারেন গুড জব বা এমন কোনো ফেসিয়াল এক্সপ্রেশন করুন সে যাতে বুঝতে পারে যে আপনার এই শব্দটির প্রতি অনেক আগ্রহ আছে তৃতীয় যে টিপসটি হচ্ছে সেটি হচ্ছে বাচ্চাকে এনকারেজ করুন সোশ্যালি কমিউনিকেট করার জন্য যেমন বাসায় যখন কেউ আসবে কোনো আত্মীয় বা তার বয়সী কোনো বাচ্চা আসবে হ্যালো বলা সালাম দেওয়া বা বাই বাই বলা এই সকল যে গ্রিটিংসগুলো আছে বা মিনিমাম যে কমিউনিকেশন আছে সেই কমিউনিকেশনে তাকে এনকারেজ করুন সোশ্যালি তাকে অ্যাক্টিভ রাখুন এবং তার বয়সী বাচ্চাদের সাথে খেলার সুযোগ করে দিন যদি তার বয়সী কোনো বা তার ঘরে যদি কোনো ভাই বোন না থাকে তাহলে তার বয়সী বাচ্চার যে বাচ্চা আছে যে প্রতিবেশী বা আত্মীয় স্বজনের মধ্যে তার সাথে মেশার একটা সুযোগ করে দিন আর সর্বশেষ যে টিপসটি হচ্ছে সেটি হচ্ছে বাচ্চাকে আপনার দৈনন্দিন জীবনে যে সকল জিনিসসমূহ ব্যবহার করছেন বা যে সকল পরিবেশ আছে তার সম্পর্কে রিপিটেডলি জানানো যেমন সে হয়তোবা রিক্সায় করে কোথাও যাচ্ছে তাকে বোঝানো এটি রিক্সা এটি 3টি চাকা আছে এটির স্ট্রাকচার কেমন এটির কালার কেমন কি কাজে দেয় তাকে সেই দিন শুধুমাত্র সেই বিষয়গুলো নিয়ে কথা বলা যে সকল বাচ্চারা কথা কম বলে বা স্পিচ ডিলে আছে তারা চিন্তা বেশি করে তাদের ইমাজিনেশনটা খুব ভালো থাকে এবং তারা সবকিছু কল্পনা করতে খুব বেশি পছন্দ করে তো এই কল্পনা এবং প্র্যাকটিক্যাল বা বাস্তবিক জগতের সাথে কানেকশন করানোর জন্য তাদের বাস্তবিক যে জীবন বা পরিবেশে আপনি কি কি জিনিস আপনি ব্যবহার করছেন কি কি জিনিস বা কি কি দ্রব্যাদি আমাদের আশেপাশে আছে সে সম্পর্কে তাকে ইন্ট্রোডিউস করুন তাকে সেই সম্পর্কে জানান সেটার স্ট্রাকচার সম্পর্কে জানান কালার সম্পর্কে জানান যেমন গাড়ি সম্পর্কে জানাতে পারেন যেমন গাড়ি কেমন করে শব্দ করে গাড়ির ধরন কি কি হতে পারে তাকে প্যাটার্ন সম্পর্কে জানান যেমন রেক্ট্রাঙ্গেল তারপর ওভাল শেপ সার্কেল এই যে শেপগুলো আছে সে সম্পর্কে তাকে জানান আশা করি এই টিপসগুলো আপনাদের কাজে দেবে এবং অবশ্যই আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ।